বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাত পোহালেই বাগদেবী সরস্বতীর আরাধনার মেতে উঠবে ছাত্রছাত্রী থেকে শুরু করে গোটা রাজ্য, এবং তার পাশাপাশি অবশ্যই এই বাগদেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন কলেজগুলোতে মূর্তি নেওয়ার কাজ আজকেই কিন্তু শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রী যারা রয়েছেন বেশ ধুমধামের সঙ্গেই এই মূর্তি নিয়ে যাচ্ছেন, এই চিত্রটা কিন্তু গোটা রাজ্য জুড়েই লক্ষ্য করা যাচ্ছে। রাতপোহালী বাগদেবীর আরাধনায় মেতে উঠবে শিক্ষার্থীরা, তাই রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও কিন্তু এখন চূড়ান্ত ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। প্রচুর উদ্যোক্তা এবং মৃৎশিল্পীদের মধ্যে এই উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। তবে এবছর মৃৎশিল্পীরা যে পরিমাণ প্রতিমা তৈরি করেছেন সেই পরিমাণ চাহিদা নেই বলেই জানিয়েছেন একজন মৃৎশিল্পী। 26শে জানুয়ারি, তাই সব মিলিয়ে স্কুল কলেজে ইতিমধ্যেই সবকিছু মিলিয়ে মূর্তির দিকে বা পুজোর দিকে কিছুটা ঘাটতি হয়েছে এমনটাই জানাচ্ছেন মৃৎশিল্পীরা। বিভিন্ন স্কুল কলেজের গলিতে যদিও পুজো হচ্ছে, কিন্তু সেই তুলনায় ক্লাব পাড়া সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সেই হারে পুজো হচ্ছে না এমনটাই জানা গেছে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে। কিন্তু অন্যদিকে স্কুলের এক শিক্ষক প্রতিমা নিতে এসে জানিয়েছেন, মহকুমাতে প্রায় সব স্কুল কলেজেই পুজোর আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ফলা আহারের বাজারগুলোতেও, ফল এবং অন্যান্য দ্রব্যাদির বাজারগুলোতেও কিন্তু এই মুহূর্তে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সোনামুড়াতে। রাজ্যের রাজধানী আগরতলা শহর এবং তার অন্যান্য জায়গাতেও একই রকম চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সেই শিক্ষক শুনব। আমরা এই কথাটা বলতে পারি, আমরা যারা বিদ্যালয়ে কর্মরত অবস্থা আছি, প্রতিটা বিদ্যালয়ে পূজা হয়, জানি না তারা কি কারণে বলছে, কিন্তু কোন এমন কোন বিদ্যালয় নেই যেখানে পূজা হয় না। তো স্বাভাবিক কারণে বিদ্যালয় হচ্ছে তার পূজা হবে, এবং ছাত্রছাত্রীরা অনেক শিক্ষক বা অনেক অভিভাবকরা তাদের বাড়ি ঘরেও পূজা করে, সেটা স্বাভাবিক। এখন তাদের বিক্রিটা কম কেন সেটাই কিন্তু আমি বলতে পারি। ওনারা আরেকটা বিষয়ে উল্লেখ করেছেন যে ইলেকশন, নির্বাচনটার ফলে অনেকটা যে পাড়ার যে পাড়াগুলিতে বা ক্লাব বা সংস্থাগুলিতে যে পুজোগুলি হতো এটা এবার অনেকটাই পরিমাণে কমে এসেছে, তো সেটাকে তারা ইস্যু করছে। তো আপনি কি বলছেন, কি বলবেন সে বিষয়ে? না, আমি তো আগে বলেছি যে পুজো আমরা যারা করি আমরা কিন্তু অটোমেটিক সবসময় করি। এখন অন্যান্য বছর তারা কি পরিমাণে বিক্রি করতো সেটা তো আমার আর জানা নাই, কিন্তু জানি না ইলেকশনে কতটুকু এফেক্ট হবে। আমার মনে হয় না সরস্বতী পূজাতে তেমন কিছু হবে মনে হয় না, কারণ আমরা সবাই বিদ্যাদেবীর আরাধনাতে ব্যস্ত থাকি, তাহলে রাজনীতিটা ভোটটা সেটা একটা ব্যাপার, আমাদের ভূমিকা তার একটা ব্যাপার। আমরা পূজা নিয়ে ব্যস্ত থাকি, পূজা করি সেটা বছরে, হ্যাঁ একবার করি। আমার মনে হয় না যে কোনো এফেক্ট হবে। তাহলে আপনি কালকে, হ্যাঁ কালকে পূজা, কালকে আবার পূজা শেষ হয়ে যাবে আর ভোট অনেক দূর। আপনারা শুনলেন সেই শিক্ষকের বক্তব্য, এবং তার পাশাপাশি গোটা সোনামুড়া মহকুমা জুড়েই বেশ ভালোভাবেই পুজো হচ্ছে। তবে যেটা মৃৎশিল্পীরা বলছেন, স্কুল কলেজগুলোতে পুজো হলেও সেখানে সামাজিক সংস্থা থেকে শুরু করে পাড়ার পুজোগুলো অনেকটাই কমে গেছে এমনটাই তারা মনে করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।